দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থেকে যদি বঞ্চিত হতে না চান তাহলে সোমবার দিন ভুলেও এগুলি করবেন না। বন্ধুরা, এখন চতুর্মাস চলছে, শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় গেছেন, সমগ্র সৃষ্টি রক্ষার দায়িত্ব রয়েছে স্বয়ং মহাদেবের উপর। শাস্ত্র অনুসারে সোমবারের দিনকে মহাদেবের দিন হিসেবে গণ্য করা হয়। এই দিনটি শিবকে সমর্পিত, পাশাপাশি ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাস আসন্ন। তাই বন্ধুরা, ভগবান শিবের যদি আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই সোমবার দিন কিছু কিছু বিষয় মেনে চলা প্রয়োজন। এমন কিছু বিষয় রয়েছে যেগুলি সোমবার দিন এড়িয়ে যাওয়া প্রয়োজন, বরং সোমবার দিন আমাদের এমন কিছু কাজ করা প্রয়োজন যা ভগবান শিবকে প্রসন্ন করে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব সোমবার দিন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কোন কোন কাজ আমাদের করা প্রয়োজন এবং কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, এতে পরিবারের অমঙ্গল হয়। বিশেষ করে আপনি যদি মহাদেবের পূজা কখনো করে থাকেন তাহলে এই কাজগুলি সদা সোমবার দিন এড়িয়ে চলুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনি যদি মহাদেবের পূজা করে থাকেন তাহলে সোমবার দিন কখনোই বেগুন খাবেন না, এতে পিতৃদোষ সৃষ্টি হয় যা পরিবারের সুখ শান্তি নষ্ট করে। শাস্ত্রমতে তাই সোমবার দিন বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। দ্বিতীয়ত বন্ধুরা, সোমবার দিন দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়াও উচিত নয়, বরং এই দুগ্ধজাতীয় খাবার এই দিন ভগবান শিবকে নিবেদন করতে হয়। বিশেষ করে আপনি যদি নিজে ভগবান শিবের আরাধনা করে থাকেন তাহলে সোমবার দিন কখনোই দুগ্ধজাতীয় জিনিস আহার করবেন না, কারণ এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তৃতীয়ত বন্ধুরা, সোমবার দিন কখনোই মাতা পিতার সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, যেহেতু ভগবান শিবকে আমরা বাবা মহাদেব জ্ঞানে পূজা করে থাকি, তাই সোমবার দিন যদি নিজের পিতামাতার সঙ্গে বিবাদে লিপ্ত হন এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই বন্ধুরা, সোমবার দিন নিজের মাতা পিতা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বিবাদ করা একেবারেই উচিত নয়। সোমবার দিন রাহুকালে কোনো যাত্রা করবেন না, সোমবার রাহুকালে যাত্রা অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয়, এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাশাপাশি শাস্ত্রমতে সোমবার দিন উত্তর বা আগ্নেয় কোণে যাত্রা করা শুভ নয়, তবে সোমবার যদি এই দিকগুলিতে যাত্রা করা অত্যন্ত জরুরি হয়ে থাকে তাহলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন। সোমবার দিন কালো, নীল বা বেগুনি রঙের পোশাক এড়িয়ে চলুন। এই তিন রঙের পোশাক সোমবার দিন যদি পরিধান করেন তাহলে রাস্তায় বিপদের আশঙ্কা থাকে। তাই বন্ধুরা, সোমবার দিন এই রঙগুলি এড়িয়ে চলার কথা বলা হয়। শাস্ত্র অনুসারে সোমবার দিন শাক পাতা এই জাতীয় খাবার এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তাই যতটা সম্ভব চেষ্টা করুন সোমবার দিন বিশেষ করে আষাঢ় ও শ্রাবণ মাসের দিনগুলিতে সবুজ শাক পাতা যতটা সম্ভব এড়িয়ে চলুন। বন্ধুরা, সোমবার অন্ন এবং শিল্পের সঙ্গে সম্পর্কিত জিনিস যেমন বই খাতা রং তুলি
বিভিন্ন প্রকার প্রসাধনী দ্রব্য, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়। সোমবার এই সমস্ত বস্তু কেনা অশুভ হিসেবে গণ্য। তাই যদি এগুলি কেনার প্রয়োজন পড়ে তাহলে পরের দিনে কিনুন, সব থেকে ভালো হয়। আপনি এগুলি বৃহস্পতি বা শুক্রবার দিন কিনতে পারেন। তবে সোমবার দিন কিনতে পারেন জামা কাপড়, চার চাকার গাড়ি বা বিভিন্ন প্রকার বাহন। বন্ধুরা, সোমবার দিন ডাক্তার দেখানোর পক্ষে একটি অত্যন্ত শুভ দিন। বলা হয় এই দিন যদি আপনি ডাক্তার দেখাতে চান তাহলে অনেক ক্ষেত্রেই সেরে যায়। তবে এই সোমবার দিন কোনো নতুন ব্যবসা বা কোনো নতুন আরম্ভের পক্ষে বা নতুন চাকরিতে যোগদানের পক্ষে ততটা শুভ নয়। বন্ধুরা, শাস্ত্রমতে সোমবার দিন নোনতা জাতীয় খাবার বা অতিরিক্ত নুন অবশ্যই এড়িয়ে চলুন। বলা হয় যারা সোমবার দিন ভগবান শিবের আরাধনা করে থাকেন তাদের এই দিন যতটা সম্ভব খাবারে নুন এড়িয়ে চলা প্রয়োজন। তবে সৌন্দর্য লবণ এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার যদি সোমবার দিন জন্ম হয়ে থাকে অথবা আপনি যদি সোমবার দিন ভগবানের পূজা করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করতে নেই। পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম এই সমস্ত খাবার এই দিন এড়িয়ে যাওয়া প্রয়োজন। আপনি যদি বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে সোমবার দিন এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে কখনোই দাড়ি বা চুল কাটতে নেই। বিশেষ করে শ্রাবণ মাসের এই দিনগুলিতে কঠোরভাবে এই বিষয়টি মেনে চলার কথা বলা হয়। বোধরা, সোমবার দিনের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হওয়া প্রয়োজন তা হল মহাদেবের আরাধনা করা। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান, আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদোষ দূর করতে চান, যদি তাৎক্ষণিক কোনো বিষয়ে ফল পেতে চান তাহলে এই দিন বাবা মহাদেবের আরাধনা করুন। শাস্ত্রে বলা হয় সোমবার দিন শিবের মাথায় যদি ফুল, জল, বেলপাতা নিবেদন করা হয় তাহলে ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, সোমবার দিন অবশ্যই ভগবান শিবের পূজা করুন। যদি পূজা কোনো কারণে নাও করতে পারেন তাহলে 108 বার ওম নমঃ শিবায় অথবা ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটি দিনের যে কোনো সময়ে জপ করুন। দেখবেন এতে অনেক সমস্যা আপনার দূর হয়ে যাবে। এবং সোমবার দিন অবশ্যই পারলে ভগবান শিবের মন্দিরে বা শিবলিঙ্গের সামনে একটি বাতি জ্বালান। দেখবেন এই বিষয়গুলি যদি আপনি সোমবার দিন মেনে চলতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ থেকে আপনি এবং আপনার পরিবার কখনোই বঞ্চিত হবে না। বন্ধুরা, মনের কোনো অভীষ্ট ফল যদি আপনি পেতে চান তাহলে পারলে 16 সোমবার আপনি ভগবান শিবের পূজা করুন, তার ব্রত রাখুন। দেখবেন আপনি যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই সময় এই 16 সোমবার ব্রত পালন করতে চলেছেন সেই লক্ষ্য, সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। আপনার প্রার্থনা দেবাদিদেব মহাদেব নিশ্চিত রূপেই পূরণ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবার আশীর্বাদে আপনার মনের প্রার্থনা পূরণ হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।